ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট আমি তোমাদের অভিজিৎ স্যার সায়েন্সের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা আমরা সবাই রিলেট করতে পারবো কেমন ধর তোমার সামনে কি করা হয়েছে এক প্লেট মোমো রাখা হয়েছে আর তোমাকে কি করা হয়েছে এক বাটি চিকেন দেওয়া হয়েছে আর কি করা হয়েছে এক প্লেট পুরো বা একটা পুরো হাঁড়ি তোমাকে চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছে কেমন হবে মুখটা জলে পড়ে যাবে এক্স্যাক্টলি সো এই যে মুখটা জলে ভরে যায় এই জীবের মধ্যে যে জল আসে এই জলটাকে আমরা কি বলি বা যে লিকুইডটা আসে সেটাকে আমরা কি বলি ঠিক যেটা আসে আমাদের মুখের মধ্যে সেটাকে আমরা বলি স্যালাইভা বা লালা সো এই লালা যেটা আছে সেটা হচ্ছে আমাদের পার্টিকুলার কোনো একটা গ্রন্থি থেকে খরিত হয় সেই গন্থিটাকে বলা হচ্ছে লালা গ্রন্থি সো আজকের আমাদের ডিসকাশনের বিষয় ওই লালা গ্রন্থিগুলো নিয়ে ঠিক আছে সো মানব দেহে যে লালা গ্রন্থিগুলো হয় প্রায় আমাদের মুখের মধ্যে আটশো থেকে হাজারটার মতো লালাগন্থি থাকে আমাদের মুখ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় আটশো থেকে দেড় লিটার বা এক লিটার থেকে দেড় লিটার পর্যন্ত লালা খড়িত হয় দিনে চব্বিশ ঘন্টার মধ্যে তো এই যে লালা গ্রন্থিগুলো আছে সেই জন্য এই লালা গ্রন্থিগুলোকে আমরা কি করেছি দুটো ভাগে ভাগ করে নিয়েছি প্রথম যে ভাগটা সেটা হচ্ছে মাইনার মাইনাস অ্যালাইভারি গ্ল্যান্ড মানে হচ্ছে যেটা খুব অল্প পরিমাণে লালাকরণ করে আর যেটা আছে সেটা হচ্ছে মেজার স্যালাইভারি গ্ল্যান্ড এই যে মাইনাস অ্যালাইভারি গ্ল্যান্ড এইটার সংখ্যা ওই আটশো থেকে হাজারের মধ্যে আর যে মেজার স্যালাইভারি গ্ল্যান্ড সেটার সংখ্যা হচ্ছে তিন জোড়া ঠিক আছে রিসেন্টলি একটা আপডেট আছে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে আমাদের মেজার স্যালাইভারি গ্ল্যান্ডের সংখ্যা হচ্ছে চার জোড়া ঠিক আছে সেটা আমরা শেষে ডিসকাস করছি তো মেজার যে স্যালাইভারি গ্ল্যান্ডগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম যেটা এবং সব থেকে বড়ো যে স্যালাইভারিক গ্ল্যান্ডটা থাকে সেটা হচ্ছে আমাদের কানের এই দু সাইডে ঠিক এক্স্যাক্ট কানের কাছে থাকে এটাকে আমরা কি বলি প্যারোটিড গ্ল্যান্ড সো প্রথমে এবং সব থেকে বড়ো যে গ্রন্থি থাকে লালা গ্রন্থিটা সেটাকে আমরা বলি প্যারোটিড গ্ল্যান্ড বা প্যারোটিড গ্রন্থি এইবারে এইখান থেকে যে হারটা নেমে এসছে যেটাকে আমরা জহলাইন বলি এই হারটাকে বলা হয় ম্যান্ডেব ঠিক আছে ম্যান্ডিবল হওয়ার জন্য এই ম্যান্ডিবল হারের ঠিক নিচে থাকে এখানে এটা প্যারোটিড গ্রন্থি আর ঠিক এই থাকে জায়গাটা জোড়া বলা হয় তিন তো এই সাইডে থাকে ম্যান্ডিবলের নিচে সেই জন্য এটাকে বলা হয় ম্যান্ডিবুলার সাপ ম্যান্ডিবুলার গ্রন্থি ক্লিয়ার হয়েছে আর একটা যেটা থাকে সেটা ঠিক আমাদের জিভের নিচে ঠিক এই জায়গাটা থাকে এটাকে বলা হয় সাপ লিঙ্কুয়াল গ্রন্থি তার মানে টোটাল কত হয়ে গেল তিন জোড়া গ্রন্থি হয়ে গেল ঠিক আছে প্রথম হলে গেল প্যারোটিড গ্রন্থি তারপরে সাব ম্যান্ডিবুলার অ্যান্ড সাব ক্লিয়ার হয়েছে সো এবার যদি আমরা থ্রি ডাইমেনশানে পুরো শুধুমাত্র আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডটাকে এনলার্জ করে দেখি আমরা দেখতে পাবো যে সব থেকে বড়ো যে স্যালাইভারি গ্ল্যান্ডটা আছে সেটা হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড যেটা হচ্ছে আমাদের দু সাইডে অবস্থান করে কানের দুপাশে এবং এইটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখতে পাবে বা যেটা আমরা বলা উচিত ছিল প্রথমে সেটা হচ্ছে প্রত্যেকটা দেখো প্যারোটিট গ্রন্থির সাথে একটা করে ডাক্ট এসছে লাইন এসছে সো এই যে পাইপ থাকে সেটাকে কি বলা হয় প্যারোটিট নালি ঠিক আছে এই যে প্যারোটির নালি বা প্যারোটিড ডাক এটা কি করে প্যারোটিড গ্রন্থি থেকে যে লালা খড়িত হয় সেটা কি করে মুখের মধ্যে নিয়ে আসে আমাদের শরীরে যে ওই দেড় লিটার পর্যন্ত বা এক থেকে দেড় লিটার পর্যন্ত যে লালা খড়িত হয় সেটার কেবলমাত্র টোয়েন্টি পারসেন্ট খড়ন করে প্যারোটিড গ্রন্থি যদিও এটা সাইজে বড়ো তবুও কেবলমাত্র কত লালা খরণ করে টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে সো এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে এই যে প্যারোটিড গ্রন্থিটা থাকে এই প্যারোটিট গ্রন্থির যদি কোনো ভাইরাল ইনফেকশন হয় তখন কি হয়ে যাবে তখন এই প্যারোটিড গ্রন্থিটা এনলার্জ করে বড় হয়ে যায় যার ফলে আমাদের মুখ সাইডে ফুলে যায় যেটাকে আমরা হ্যাঁ মামস বলি ওই মামস কারণ হয়ে গেল আমাদের তাহলে ওই প্যারোটিড গ্রন্থিটা এনলার্জ করে যায় বা বড় হয়ে যায় এছাড়া আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা ওই প্যারোটিড গ্রন্থির সাথে যে ডাকটা থাকে বা লানটা থাকে ওই নালিটার মধ্যে যদি কোনো স্টোন পরে তখন কি হয়ে যাবে যে লালা খুঁড়িতে হবে সেই লালাটা আর আসতে পারে না তখন কি হয়ে যায় তখন ওই যন্ত্রণা হয় আর কিছু না সো এটা গেল আমাদের প্যারোটেড গ্রন্থি এখানে যেটা বলা ছিল সেটা কি হয়ে গেল যে যেহেতু এটা নালি থাকে নালির মাধ্যমে খড়িতে হয় সেই জন্য এটাকে আমরা কী বলবো বহিক্ষরা গ্রন্থি নালি পথে যাবে দ্যাট মিন্স কি হবে না গ্রন্থিটার বাইরে খড়িতে হবে সো যেটা নালি থাকে সেটাকে আমরা সোনাল গ্রন্থি বলি বা বহিক্ষড়া গ্রন্থি বলি যেটা ইংলিশে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড ক্লিয়ার হয়েছে তো এটা গেলো আমাদের প্রথম এবং সব থেকে বড়ো যেটা যেটা টোয়েন্টি পার্সেন্ট লালা করণ করে এরপরে যেটা থাকে সেটা আমরা কি বলেছিলাম সাব ম্যানডিকুলার সাবম্যানডিপুলারটা এইখানে যেটা থাকে ঠিক আছে তো সাব ম্যান্ডিবুলারটাকেও যদি লক্ষ্য করা যায় দেখা যাবে একটা ডার্ক স্টিক কোথায় এসেছে এইখান থেকে এসে আমাদের ঠিক জিভের সামনে তো জিপটাকে তোমরা উল্টে দেখো দেখবে এরকম দুটো পয়েন্ট ওপেন এস ওই দুটো পয়েন্ট থেকে লালা বাইরে বেরিয়ে আসে ঠিক আছে ওই দুটোকেই বলা হচ্ছে এই সাব ম্যান্ডিবুলার যেটা থাকে সাব ম্যান্ডিবুলার ডাকটা ওই জিবের সামনে জীবটাকে উল্টে দিলে পুরো জীবের সামনে অবজার্ভ করতে পারবে দেখতে পাও আর যেটা থাকে যেটা সব থেকে ছোটো তার আগে যেটা বলে নি যেটা সাব ম্যান্ডিবুলার যেটা সাব ম্যান্ডিবুলার হচ্ছে প্যারোটিটের থেকে ছোট বাট কি করে এর মধ্যে থেকে সেভেন্টি পারসেন্ট লালা খরিত হয় তো আমাদের সারাদিনের মধ্যে যে পরিমাণ লালা খরিদ হয় তার বেশিরভাগটা খরণ করে আমাদের সাব সাবম্যান্ডিবুলার মোস্ট ইম্পর্টেন্ট গ্ল্যান্ড ঠিক আছে তো এই সাব ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে যে লালা খড়িত হয় সেটা ওই ডাকটের মাধ্যমে আমাদের মুখে চলে আসে আরেকটা একটা যেটা যেটা থেকে ছোট এবং একদম জীবের নিচে থাকে সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি এই সাবলিঙ্গুয়াল গ্রন্থি থেকে যে লালা খড়িত হয় সেটার মধ্যে অসংখ্য ডাক থাকে সেটা কি করে জীবের ওপরে চলে আসে এবার এই যে লালা গ্রন্থিগুলো খড়িত হলো এই লালা গ্রন্থিগুলোর কাজ কি ঠিক আছে প্রথম যেটা প্যারোটিড গ্রন্থি থেকে লালা খরিত হয়েছিল এর মধ্যে থাকে অ্যামাইলেজ উৎসেচক ঠিক আছে এই অ্যামাইলেজ উৎসেচক খরিত হওয়ার ফলে এই অ্যামাইলেজ কি করে আমাদের গ্লুকোজকে ভেঙে দেয় গ্লুকোজকে ভেঙে কিসে পরিণত করে মল্টোজে পরিণত করে সেই জন্য কিছুক্ষণ ধরে আমরা যদি খাবার চিবাতে থাকি আমাদের মুখটা একটু মিষ্টি মিষ্টি লাগে কেন ওর মধ্যে যে শ্বেচ্চ থাকে সেই শ্বেতসারটা ভেঙে কিসে পরিণত হয়ে যায় মল্টোজে পরিণত হয় যেটা একটু মিষ্টি হয় ক্লিয়ার হয়েছে সো এছাড়া আর কী কাজ আছে এইখানে যেটা ছিল আমাদের সাবলিঙ্গল গ্রন্থি ওর মধ্যে থেকে লাইপেজ খড়িত হয় যদিও সেটা খুব কম পরিমাণে খড়িত হয় সো ওই লাইপেজটা কী করে আমাদের ফ্যাট জাতীয় খাবারকে বা লিপিড জাতীয় খাবারকে ব্রেকডাউন করে খুব অল্প পরিমাণে বাট এটা বলতে পারো যে মুখের মধ্যে ফ্যাট জাতীয় খাবারে পরিপাক হয় না লালা গ্রন্থি থেকে যে লালা খরিত হয় এর মধ্যে লাইসোজাইম উৎসেচক থাকে এই লাইসোজাইম উৎসেচকটা কি কাজে আসে লাইসোজাইমটা কি করে ব্যাকটেরিয়াকে নষ্ট করে সেটা অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবেও কাজ করে খাবারের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে কিছু পরিমাণ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে আমাদের লালা গ্রন্থি থেকে খরিত লালা রস ক্লিয়ার হয়েছে একটা কাজ কী হয়ে গেল যে আমাদের খাদ্য বস্তু পরিপাক করতে সাহায্য করে সেকেন্ড কাজ কী হলো এর মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়াকে নষ্ট করে থার্ড কাজ যেটা সেটা হচ্ছে আমাদের টেস্টটাকে ইনক্রিজ করে জীবের মধ্যে লালা এসে বা লালা থেকে যে লালা রস আসে সেটা কি করে আমাদের টেস্টটাকে আরেকটু ইনক্রিজ করে দেয় সো টেস্টটাকে বুঝতেও হেল্প করে আমাদের লালা গন্থি থেকে যে লালা রস আসে ক্লিয়ার হয়েছে এছাড়া যেটা সেটা হচ্ছে এই লালা গ্রন্থির ফলে কি করতে পারি আমরা খাবার ঘেঁটতে পারি যদি লালা গ্রন্থি থেকে লালা খড়িত না হতো তাহলে কি হতো না খাবারটাকে শক্ত রেখে দিত তো খাবারটা শক্ত থাকলে আমাদের সেটা ঘেঁটতে অসুবিধা তো যেটাকে সলিং বলা হয় সো এই সলিং প্রসেসে খুব প্রবলেম হয় ক্লিয়ার হয়েছে বা শক্ত খাবার তো ঘেঁটাতে খুব প্রবলেম হবে তার কারণ কি হয়ে গেল তার কারণ হচ্ছে ওর মধ্যে যে লিকুইড গুলো কথা যেটা ওটাকে কী করবে আমাদের খাবার উপযুক্ত করে দেবে সেই মেটিরিয়ালগুলো থাকে না ক্লিয়ার হয়েছে সো এটা একটা কাজ আছে আর থার্ড কাজ হচ্ছে আমাদের মুখের মধ্যে লালা গ্রন্থি থাকার জন্য এটা কী করে আমাদের মুখের মধ্যে কন্টিনিউয়াসলি আর ড্রাইনেসটাকে মেনটেন করে ওয়েট ভাবটা কন্টিনিউয়াসলি থাকে সো যেই জন্য আমরা কি করতে পারি কথা বলতে পারি সাপোজ এবার তুমি ভেবে দেখো লালাবন্তি নেই বা লালাবন্থির কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে তার মানে আমাদের মুখের মধ্যে লালার পরিমাণ কম তখন আমাদের কি হবে কথা বলতে খুব প্রবলেম হয় এই ইনসিডেন্টটা হেল্প করেছিল আমাদের ফোর্থ পেয়ার অফ স্যালাইভারি গ্ল্যান্ডটাকে ডিসকভার করতে সো নেদারল্যান্ডের কিছু আমাদের ডক্টর আর সায়েন্টিস্ট কি করেছিলেন ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্ট করার সময় একটা নতুন গ্ল্যান্ড অবজার্ভ করেন কি করা হয়েছিল না কোন কোন জায়গায় গ্ল্যান্ডগুলো আছে সেটা অবজার্ভ করার জন্য একটা ম্যাপিং শুরু করা হয় যে কোন কোন জায়গায় এক্স্যাক্ট আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডগুলো আছে এবার ওই সময় কি করা যায় একটা নতুন গ্ল্যান্ড ডিসকভার করা হয় সেটা হচ্ছে টু সেপ্টেম্বর মাসে সেই গ্ল্যান্ডটা ঠিক আমাদের নাক আর মুখ যে জায়গায় জয়েন্ট হয়েছে সেটা এখানে নয় এর ভিতর একজন যে জায়গায় জয়েন্ট হয়েছে সেটাকে বলা হয় টিউবেরিয়াল স্যালাইভারি গ্ল্যান্ড সো চতুর্থ পেয়ার যেটা এলো সেটা হচ্ছে টিউবেরিয়াল স্যালাইভারি গ্ল্যান্ড এটা টিউবেরাস টোরাস টিউবেরিয়াস এটার সাথে থাকে বলে টোরাস টিউবেরিয়াস হচ্ছে হার্টটার নাম সো টোরাস টিউবেরিয়াসের সাথে থাকে বলে এটাকে বলা হয় টিউবেরিয়াল গ্ল্যান্ড ঠিক আছে সো এইটা কেন করা হয়েছিল অনেকগুলো পেশেন্টের মধ্যে একটা এক্সপেরিমেন্ট করা হয় এক্সপেরিমেন্টে দেখা যায় যাদের এই টিউবেরিয়াস যেটা হার্টটা আছে টিউবেরিয়াল গ্ল্যান্ড ওই টিউবেরিয়াল গ্ল্যান্ডটাকে যদি গার্ড করে আমরা কি করি যে রেডিও থেরাপিগুলো করা হয় সেটা করলে দেখা যাচ্ছে তাদের কথা বলতে এবং খাবার খেতে অসুবিধার পরিমাণ অনেক কমে গেছে দ্যাট মিনস ওই যে লালা গ্রন্থি সংক্রান্ত যে প্রবলেমগুলো ছিল সেটা অনেকাংশে সলভ হয়ে গেছে ঠিক আছে ওকে থ্যাংক